সিট নেই, চেন নেই, ব্রেক নেই, আজব সাইকেল নিয়েই দেশ জয় করতে বেরিয়ে পড়েছেন শবঙ্গের বাসিন্দা দেবেন্দ্রনাথ বেরা। সাইকেল সওয়ারির কসরত কিন্তু দেখার মতো, চলুন দেখি। বাসিন্দা দেবেন্দ্রনাথ বেরা না দেখলে সত্যিই বিশ্বাস করা কঠিন। এটা আমার পেশা না হলেও হবি, কিন্তু বর্তমানে এমন পরিস্থিতির মধ্যে আমি এসে গেছি যে এটা আমার জন্য পেশা মনে হচ্ছে। এই আজব সাইকেল নিয়ে ভারত পরিক্রমায় বেরিয়ে পড়েছেন দেবেন্দ্রনাথ। 22,000 কিলোমিটার পথ অতিক্রম করে দেশের কোনায় কোনায় শবঙ্গের নাম ছড়িয়ে দিতে চাইছেন প্রান্তিক গ্রামের এই তরুণ। যাব গিয়ে প্রত্যেকটা রাজ্যের রাজধানীতে প্রশংসাপত্র নিব, স্বচ্ছ ভারত অভিযানের বার্তা পৌঁছাবো, এবং আমার শবঙ্গের নাম কোনোদিন যে কোনো জায়গায় কেউ জানে না সে জায়গায় আমরা পৌঁছাবো। প্রথমবার নয়, এর আগেও আজব সাইকেল নিয়ে দেশ পরিক্রমা সেরেছেন দেবেন্দ্রনাথ। সেবার পাড়ি দিয়েছিলেন 11,500 কিলোমিটার, এবার তার থেকে পথ একটু বেশি দীর্ঘ। দেবেন্দ্র আমাদের গর্ব, শবঙ্গ থানার গর্ব, সারা পশ্চিম বাংলার গর্ব, এবং ভারত সফর করে উনি আগেও অনেক নাম করেছেন, এবারে ভারত সফর ওনার সফল হবে এবং উনি সফলভাবেই ফিরে আসবেন। সাইকেলে 22,000 কিলোমিটার দুঃসাহসিক অভিযানের সংকল্প নিয়ে বেরিয়ে পড়েছেন শবঙ্গের বাসিন্দা দেবেন্দ্রনাথ। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।